সবাই তার 750 টাকা দিয়ে মাংস কিনতে পারবো না হ্যাঁ এই এক কেজি অনেক কিছু গরিবের লেগে যাক আমরা দোয়া করি যেতে প্রতি বছর আল্লাহ যেন আগত তৌফিক দেয় আবার যে আমাকে দিতে পারে আল্লাহ যে ভালো রাখে দোয়া করি এই যে ঈদের যে আনন্দটা এটা গরিবরা ঠিকভাবে করতে পারে না সেজন্য বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের মাধ্যমে তারা এই আনন্দটা সবার সাথে ভাগাভাগি করার জন্য 10 টাকায় গরুর মাংস দেওয়ার জন্য ব্যবস্থা করছেন এমনকি সমাজে যে কোনো সমস্যা সামাজিকভাবে তারা সবার পাশে থাকার চেষ্টা করে ইফতার বাজার বিভিন্ন কিছু আরও যা আছে সেবামূলক সবগুলোই তারা করার চেষ্টা করে তো আমরা জানি যে প্রতিষ্ঠা লগ্ন থেকেই মানুষের পাশে থাকে যাতে এটা দীর্ঘদিন আরও বাস্তবায়িত করতে পারে সবার পাশে থাকতে পারে দিন দিন এটার উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করে আমি গরিব মানুষ টুকটাক ব্যবসা করে খাই 10 টাকা দিয়ে 1 কেজি মাংস নিতে আসি আপনার সাহায্য দ্বারা সেই নিয়ে পাক শাক করে পরিবার বাচ্চা গুলি আমরা পাঁচজনে খাবো আল্লাহ খাবেন আপনার আল্লাহ ভালো রাখুক আল্লাহ আপনার মানে আল্লাহ যায় আবার নিয়ে আমরা পাই আপনাকে দেওয়া করবো কিনা খাইতে পারি না আল্লাহ আপনাকে দেওয়া না তৌফিক দিছে আপনাকে বেশি করে আল্লাহকে তৌফিক দেখ আমাকে দেন মাংস তো আমি কিনিও না জানিও না ভাই অনেক দিছে 10 টাকা দেখ কেজি মাংস নিয়েছি খামু 4 দিন খামু আমি একলা মানুষ আল্লাহর দরবার হাজারো শুক্র আর আমার কোনো ইয়ে নাই আল্লাহ আমার নাতির হয়ে দেখ বাড়ায় রাখুক আপনার যদি বাঁচিয়ে দেয় তো আপনি তোমার কাছে মেয়েদের একটু জায়গা দেন একটু মেয়েদের মেয়েদের দেখে দেয়